Mărit că nu mai ai ca mamă, după ce am nu eu. যদি সরকার থেকে এটা লকডাউন তো করছে ঠিক আছে এখন গরীব তো পেটের দায়ে আসে পেটের দায়ে আসে না এখানে যে কয়জন মানুষ আছে হয়তো সবাই পেটে দেয় যেমন আমি আসছি পেটে দেয় অন্য একজন তো পেটে দায়ে আসছে আমার ফ্যামিলিতে আমি আর আমার ছোট একটা বাচ্চা কারণ আমার বাচ্চা 6 মাসের নিয়ে আমি কাজ করতেছি আমার বাসার ভাইটাদের কাছে রাইখা কাজ করি কারণ এখন আমার বাচ্চা আমি রাইখা আসছে এখানে দায়ে দেখে আমার কোনো সাহায্য পাইতেছে না এই যে করোনা ভাইরাসের জন্য আর সবারই তো কাজকাম বন্ধ এখন লকডাউন করে দিয়েছে আমরা গার্মেন্টস শ্রমিক আমরা মাস শেষে দেখা যায় আমাদের বাজার কোয়ের টাকা থাকে না আজকে অনেক গার্মেন্টস খুলে আপনি দেখতেই পারবেন যে হাজার হাজার লোক এই যে কিছুক্ষণ পরে বাইরে যাবে আল্লাহ না করুক যদি একজনের শরীরে থাকে এই হাজার হাজার লোকের যে ছড়াইবো না এটার কোনো গ্যারান্টি আছে আর এই এই তেতুগুলো মানুষ বিপদে পড়লে এটা দায় বার কে নেবে আমরা যে কয়েকদিন ওভারটাইম করছি আমাদের এই কয়েকদিনের টাকা দিলে আমাদের সংসারটা ভালো করে চলতো আমরা এক একজনের 150 ঘন্টা ওভারটাইম করছি আমাদের গার্মেন্টসে রাতে 3টা 4টা পর্যন্ত ডিউটি করেছ যেহেতু আমাদের দিয়ে এত কষ্ট করেস তাহলে আমাদের কষ্টের টাকাটা দিয়ে কোনারা তা দিবে না এই আমাদের গাড়ি আজকে 10 15 দিন যাবত বন্ধ আমাদের মানে ঘোড়ার খাবার দৈনিক 2700 টাকা দুইটা ঘোড়ায় খায় চালায় ছোটখাটো একটা ভাতের দোকান এই দোকানটা হলো আমার এখন বর্তমান বন্ধ চলতে আছে আমি দোকান খুলছি আজকে দুই দিন দোকান খোলার পরে পুলিশে বলছে যে দুইটা বাজে বন্ধ করে দিতে হইব কারণ আমি বলছি ঠিক আছে দুইটা বাজে যদি আমার সময় দেন তাহলে আমার বাজার সংসারটা চলে যাইব গা কোনো মতে আমি চলতে পারবো আর না হলে তো মনে করেন যে আমার পুরো অন্ধ আর আমার কেউ এমন তো সাহায্য করবো না সবাই জানে যে আমি একটা ভাতের দোকান চালাই আমি চলতে পারি এলাকা আমার তো কেউ সাহায্য দিব না কিন্তু আমি যে কেউ আছি এটা আমি বুঝতে আছি আমি আগে হকারি করতাম আমার স্বামী নেই আমি তিনটা বাল বাচ্চা নিয়ে খুব করুণা অবস্থায় আছি আমি এখন মানে বর্তমানে কিছুই করতে পারতাছি সাম্বার যারা আরও দিকে তরকারি টুকায় তরকারি বিক্রি করি তারপরে ছেলে মেয়ের আমি মা ভাত দুইটা খাওয়াই এই হলো আমার অবস্থা আমি সরকারের কাছে একটু সাহায্য চাই আমার একটা ছেলে পড়াশোনা করে আই আমার ছেলেটার পড়াশোনা কম হয়ে যেতেছে এর বাবা নেই আমি এখন পিৎজা খামু দুই মাস যাবৎ লকডাউন চলতেছে এই যে পুরো রমজান মাস গেল আমাদের কোনো ইনকাম নাই গাড়ি ঘোড়া সব বন্ধ ঘরের খাবার নাই ঘোড়ারেও খাবার দিতে পারি না কালকে একটা ঈদ আমাদের নিজের জামা কাপড় নাই খা বাল বাচ্চারে জামা কাপড় দিতে পারি নাই খা নিজের পরিবারের কাপড় চোপড় কিনে দিতে পারি নাই খা দুই মাস হয়ে গেছে লকডাউন আমাদের কোনো কিন্তু কোনো সুযোগ সুবিধা নেই এখন অবধিও না এর আগে বলছে এখন বলে যে কোনো সুযোগ সুবিধা নেই যে মাসে গেলে আমার ভাড়া দিতে হইব 3,000-3,500 টাকা ভাড়া দিতে হইব মাসে গেলে আমার এখন কোনো কাজ নেই আমি দুই মাস আড়াই মাস ধরে ঘরে বসা সাথে একটা বাচ্চা আছে সামনে একটা ঈদ একদিন পরে তুই যে বাচ্চাটাকে এখন অব্দি আমি একটা সুতাও কিনে দিতে পারি নাই যে কাজ করে ওদেরও কোনো খোঁজ খবর নাই ওরা টাকা দিবে কিনা সেটারও কোনো আমি ফোন দিছি ওরা ফোনও ধরে না যে সবার বাড়ি ঘর আছে সবাই বাবা মা আছে যাইতে পারে আমাদের তো ওগুলো কিছুই নেই এখানে যে অনেকেই আছে অনেকের বাড়ি ঘর আছে অনেকের এই নাই সবাই একসাথে আছে কিন্তু সবারই একই অবস্থা
বাড়িওয়ালা বলতেছে কি ব্যাপার তুমি করবা রা কি করো আপা একটু ধৈর্য ধরেন একটু বাইরে আসা যাও কি করব কোন আমি কি করব আমি তো জানি না দেখি দোকান চলতে আছে এই তাহলে এখানে আমার কি করার আছে বলেন